অপু খন্দরের পাঞ্জাবি, বুকের কাছে একটা বোতাম খোলা, তার বাঁদিকের কাঁধে বর দিয়ে নিচের দিকে তাকিয়ে অপর্ণা, এক মাথা কোঁকড়া চুল, পিঠের উপর ডাল করে খোলা, পরনে ডুরে শাড়ি, কপালে সিঁদুরের টিপ। অপু অপর্ণা মানেই বাংলা ছবি, অপু মানেই ক্লাসিক, অপু মানেই বাঙালির জিয়া নস্টাল। ছেলের হাত ধরে ফিরে আসছে অপু অপর্ণা, পরিচালক সুব্রজিৎ মিত্রর হাত ধরে আসছে সে। ছবির নাম অভিযাত্রিক। বিভূতিভূষণের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের অপু ট্রিলজি পৃথিবী বিখ্যাত। দেশে বিদেশের বহু সিনেপ্রেমীর কাছে এই ছবিগুলো আবেদন আজও অমোঘ। সেই বিখ্যাত কাহিনীর পরবর্তী অংশ নিয়ে ছবি করতে চাইলেন পরিচালক সুব্রজিৎ মিত্র। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপরাজিত উপন্যাসের শেষ ভাগ নিয়ে তৈরি হবে ছবি। নাম রাখা হয়েছে অভিযাত্রিক। ছবি তৈরির ক্ষেত্রে পরিচালক মূলত উপন্যাসকে ধরেই এগোবেন। আর এই ছবিতে অভিনয় করতে চলেছেন দিতিপ্রিয়া রায়। করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকের মূল অভিনেত্রী দিতিপ্রিয়া এবার অপর্ণার চরিত্রে অভিনয় করতে চলেছেন। এবার বড় পর্দায় দিতিপ্রিয়া কেমন অনুভূতি জানতে চাওয়ায় দিতিপ্রিয়া বলল, আমি খুব খুশি। অনেকদিন ধরেই সুব্রজিৎদার সঙ্গে এ নিয়ে কথা হচ্ছিল, আজ এই ঘোষণার পর আমি সত্যি বেজায় খুশি। ছোট পর্দা থেকে এবার বড় পর্দার জার্নি কতটা চ্যালেঞ্জিং, দিতিপ্রিয়ার স্পষ্ট জবাব, আমি এতদিন ধারাবাহিকে অভিনয় করেছি, সবাই আমায় খুব আশীর্বাদ দিয়েছেন, অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার সময়, আমি চেষ্টা করব আমার 100% দেওয়ার। এত বড় একটা চরিত্রে অভিনয় করা তো আর চারটিখানি কথা নয়, খুশি জোরে পড়ল দিতিপ্রিয়ার গলায়। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।